গত কিছু বছর আগেও পর্তুগালে বাংলাদেশের স্টুডেন্ট সংখ্যা অনেক কম ছিল, কিন্তু বর্তমানে এর সংখ্যা বাড়তেছে। এর কারণ হচ্ছে যে পর্তুগাল সরকার স্টুডেন্টদের জন্য যে রুলস আগে ছিল এটা অনেক শিথিল করেছে। এখন যারা স্টুডেন্ট আসে, নতুন যারা আসে, তারাই 3 বছরে কাট পাচ্ছে, ইভেন ফ্যামিলি সহকারে আসতে পারছে। সো সেই প্রেক্ষাপটে এখন স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, ইভেন আমরা আশা করি যে আরও সামনে বাড়বে। স্টুডেন্ট ভিসা অন্য যে কোনো ভিসার থেকে সম্পূর্ণ রকম আলাদা। একটা স্টুডেন্ট যখন এয়ারপোর্টে ল্যান্ড করে এবং তারপরে যত কিছু করে, তার সব কিছু অন্য যে কোনো ভিসায় আসা যে কোনো পার্সনের চেয়ে ডিফারেন্ট হয়। একটা স্টুডেন্ট যখন আসে তখন অলরেডি তার অ্যাপয়েন্টমেন্ট বুক করা থাকে, সে খুব ইজিলি কার্ডটা পেয়ে যায়, তার কোনো ট্যাক্স পে করতে হয় না, যত রকম স্টুডেন্টের সুবিধা থাকে তার সবটুকু সে পায়। সো এটা সব থেকে বেটার একটা ওয়ে ইউরোপে আসার জন্য। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, অলরেডি একটু আগে শাহন ভাই আপনাদের বললো যে এখানে স্টুডেন্ট ভিসা এবং আমাদের যে আপনার ওয়ার্কিংয়ের ভিসাগুলো যারা আসে তাদের একটা আলাদা ফেসিলিটিসগুলো থাকে বা স্টুডেন্টদের একটু ফেসিলিটিসগুলো বেশি থাকে। বাট এক্ষেত্রে যদি আমি বলি, অনেকের মধ্যে একটা সবথেকে বড় ধ্যান ধারণা থাকে পর্তুগালের ক্ষেত্রে যে আমরা যারা স্টাডি থ্রুতে রেসিডেন্ট পারমিটটা পাই এটা শুধু স্টুডেন্ট কার্ড হিসেবে ধরে, বাট এটা আসলে তেমন কিছু না। এখানে স্টুডেন্ট এবং ওয়ার্ক পারমিট যে ধরনেরই কার্ড পাক না কেন, ইভেন আমি আরও বলবো আমরা যারা স্টাডি থ্রুতে রেসিডেন্ট পারমিটগুলো পাই আমাদের জবের কোনো লিমিটেশন থাকে না। আমাদের সেকেন্ডলি এখানে আমরা আরও এক্সট্রা ফেসিলিটিস পাই, অ্যাজ এ ধরেন আপনি যদি আন্ডার এজ থাকেন বা 23 বছরের নিচে থাকেন আপনি এক্সট্রা ফেসিলিটিস পাইতেছেন, ধরেন আপনার মেট্রো পাসগুলো কমে যায়। তাছাড়া আরও এক্সট্রা অনেক ধরনের ফেসিলিটিস থাকে, আর এমন কোনো লিমিটেশন নাই যে আপনার এখানে আপনার ওয়ার্ক পারমিট এরা বেশি সুযোগ পাবে আপনি পাইতেছেন না, কারণ এখানে আপনাকে ফুল টাইম ওয়ার্কের পারমিট দিয়ে দেয়। আপনি যদি জব করেন আপনি ফুল টাইম জব করতে পারবেন, এবং সেকেন্ডলি আপনার এই জবের থ্রুতে আপনি চাইলে ব্যাংক থেকে লোনও নিতে পারেন বা বিভিন্ন ধরনের যেগুলো করতে চান বিজনেসও করতে পারেন। আর সবথেকে বড় জিনিস হলো অনেকের কাছে কনফিউশন থাকে যে স্টাডি এবং ওয়ার্ক পারমিটের কার্ডের কি টাইম পিরিয়ড সেম কি না। আপনি যে ধরনের রেসিডেন্ট কার্ড পান না কেন পর্তুগালে আপনার প্রতিটা টাইম কাউন্টেড, এটা আসলে তেমন কোনো রকেট সায়েন্স না, এখানকার জন্য সবই সমান। ভিসা রিফিউজ হওয়ার মধ্যে ব্যাংক সলভেন্সি একটা অন্যতম বড় কারণ। এর কারণ হচ্ছে গিয়ে যখন ভিসা নিতে যাই, মানে আমরা যখন ভিসা ইন্টারভিউ করতে যাই, তখন আমাদেরকে দেখানো লাগে যে আমরা যেই কোর্সের জন্য আসছি সেই পরিমাণ টাকা আমাদের কাছে আছে কি না। তো অনেকে এরকম করে যে আমাদের কাছে যেই টাকা দরকার এর চেয়ে অনেক বেশি দেখায়, যেটা আসলে রেগুলার না। আবার অনেকে আছে যে যেই টাকা আমাদের দরকার, ফর এক্সাম্পল ধরেন আপনি মাস্টার্সের জন্য 2 বছরের জন্য আসবেন, তো 2 বছর যেই পরিমাণ টাকা লাগে অনেকে এর থেকে মানে ডাবল দেখায়, আর অনেকে আছে যে একদম সেম দেখায়। সো এই ইরেগুলারিটির জন্য এই ভিসা রিফিউজ হয়। আরেকটা ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে গিয়ে যে আপনি সোর্স অফ ইনকামটা দেখাইতে পারে না। এর কারণ হচ্ছে ধরেন আপনি টাকা বাবার থেকে নিয়ে আসলেন বা কোনো ফ্যামিলি মেম্বার থেকে নিয়ে আসলেন, তার কোনো প্রুফ নাই। আবার এরকম হয় যে যখন ব্যাংক ট্রানজ্যাকশন হয়, ধরেন আপনি 20 লাখ টাকা দেখাইলেন, সো 20 লাখ টাকা কোনো একটা অ্যাকাউন্ট থেকে ডিরেক্ট চলে আসলো আপনার অ্যাকাউন্টে, সো এটা একটা ইরেগুলার ট্রানজ্যাকশন। সো এই ব্যাংক সলভেন্সির এই ব্যাপারটা খুব বেশি ইম্পর্টেন্ট সহকারে দেখতে হবে। আপনারা যদি টাকা ব্যাংকে রাখেন সেটার একটা রেগুলারিটি মেনটেন করে আপনাদের অ্যাকাউন্টে ডিপোজিট করবেন, সাথে কোথা থেকে টাকাটা আসছে তার একটা সকল ডকুমেন্টগুলো ক্লিয়ার রাখবেন। ইন দ্য মিন টাইম আপনাদের যেই যারা জব করবেন বা ইনকাম হচ্ছে, আপনাদের ইনকাম ট্যাক্সটা পে করার যে ডকুমেন্টস যে আপনি পে করেছেন এই ডকুমেন্টসটা সাথে রাখবেন। আশা রাখি এই তখন এই ভিসা নিয়ে ঝামেলা হবে না। ভিসা রিফিউজ হওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে ডকুমেন্ট। ডকুমেন্ট কীরকম হতে পারে? ডকুমেন্ট ফেক হতে পারে, ডকুমেন্ট ইরিলেভেন্ট হতে পারে, ডকুমেন্ট মধ্যে প্রবলেম থাকতে পারে, ডকুমেন্ট মধ্যে ল্যাকিংস থাকতে পারে। স্টুডেন্ট যখন ডকুমেন্ট সাবমিট করে তখন সে যে ডকুমেন্টগুলো সাবমিট করবে তাকে জানতে হবে সে কী কী করছে। সামটাইম এমন হয় ইন্টারভিউতে তাকে তার ডকুমেন্ট থেকে কোশ্চেন করা হয় বাট সে তার অ্যান্সার দিতে পারে না, সো এই ক্ষেত্রে ওবিয়াসলি সে রিজেক্ট হবে। সো ভিসা রিফিউজের ক্ষেত্রে একটা অন্যতম কারণ হলো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। ফার্স্ট অফ অল আপনি যখন পর্তুগাল বা অন্যান্য যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে যখন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন, আপনার সবথেকে বড় প্রবলেমটা হয় যে আপনি অ্যাম্বাসিডারের কাছে যখন যান আপনি আপনার ডকুমেন্টগুলো ঠিকই সাবমিট করেন, সব কিছু সাবমিট করছেন, কিন্তু আপনি যে এগুলো ওন করেন সেটা তো তাকে প্রুফ করতে হবে বাই টকিং টু হিম। তাকে বোঝাতে হবে যে হ্যাঁ আমি আমার জিনিসপত্রগুলো যাই আপনাকে শো করতেছি এগুলো আমার, এবং অবভিয়াসলি ভিসা অ্যাম্বাসিডার যারা আছে তারা সবথেকে সবাই সাইকোলজিক্যাল এক্সপার্ট, তারা সবাই জানে যে এখানে আসলে আপনি কতটুকু ইংরেজি পারেন আর বলতে পারতেছেন না, তারা কিন্তু সব কিছু ভালোভাবেই জানে। সো তাদের কাছে তো ট্রিক করে লাভ নাই। সবথেকে বড় জিনিস হলো ইংরেজি প্রফিসিয়েন্সি বাড়ান, আর যে দেশের জন্য অ্যাপ্লাই করতেছেন সে দেশের 2-1টা ভাষা শিখে নেন। পর্তুগালের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করেন তাহলে জাস্ট বেসিক কয়েকটা কমিউনিকেশন শিখেন, যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তাদেরকে একটু গ্রেটিংসটা করেন তাদের ভাষায়, তাহলে কিন্তু আপনি আগে থাকতে একটু কমফোর্টেবল হয়ে গেলেন এবং এটা আপনার ভিসা পাওয়ার চান্সটা একটু এনহ্যান্স করে দেয়।
ভিসা নিশ্চিত করার অন্যতম আরেকটি রিজন হলো নিজের সম্পর্কে জানা। নিজের সম্পর্কে জানা বলতে বোঝাচ্ছে যে আপনি কোন ইউনিভার্সিটিতে আসতেছেন, কোন সাবজেক্ট নিয়ে পড়বেন, কোন ইউনিভার্সিটিতে কোথায় আছে। সো ইউনিভার্সিটি সম্পর্কে খুব ভালোভাবে জানা, সাথে যে সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করবেন, ব্যাচেলার মাস্টার্স বা পিএইচডি যাই হোক, সেই সাবজেক্ট সম্পর্কে জানবেন, যেন ভিসা অফিসার আপনার সাবজেক্ট রিলেটেড যে কোনো একটা কোশ্চেন্স করলে যেন আপনি খুব কনফিডেন্ট সহকারে সেই অ্যান্সার দিতে পারেন। ভিসা নিশ্চিত করার জন্য যে কাজগুলো করতে হবে তার মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে ডকুমেন্ট নিশ্চিত করা। ডকুমেন্ট নিশ্চিত করা কীরকম হতে পারে? ডকুমেন্ট যেগুলো আমি সাবমিট করবো সবগুলো অথেন্টিক থাকতে হবে, ডকুমেন্ট যেগুলো আমি সাবমিট করবো সেগুলো সব রিলেভেন্ট হতে হবে এবং এর ভিতরে কোনো রকম গ্যাপ থাকা যাবে না। এবং জানতে হবে আমার রিকোয়ার্ড ডকুমেন্ট কী কী, রিকোয়ারমেন্ট সবটুকু ফুলফিল করতে হবে। যদি এর ভিতরে কোনো রকম অন্য কিছু থাকে সেটা কেন অন্য কিছু তার এক্সপ্লেনেশন এর ভিতরে অ্যাড করতে হবে। তো এখানে ভিসা পাওয়ার ক্ষেত্রে আরেকটা সব থেকে বড় জিনিস যেটা হয়, আপনি আপনার ডকুমেন্ট অরিজিনাল সাবমিট করছেন, আপনি আপনার ব্যাংক সলভেন্সি ভালোভাবে দেখাইছেন, কিন্তু আপনি কনফিডেন্টলি কথা বলতে পারতেছেন না। আপনি যে জিনিসপত্র গ্রহণ করেন, যেটা আমি এর আগে বললাম ভিসা রিফিউজের ক্ষেত্রে, যে আপনার আইএলস বা আপনার ইংরেজি প্রফিশিয়েন্সিটা ভালো না, তো আপনাকে কিন্তু প্রফিশিয়েন্সিও থাকতে হবে এবং সেকেন্ডলি আপনাকে অনেক বেশি কনফিডেন্ট থাকতে হবে যে আপনি একটা ইন্টারভিউ বোর্ডে গেছেন, আপনি যা বলতেছেন সবগুলো আপনি নিজে থেকে আগে থেকেই ভালোভাবে জানেন এবং সেটা আপনার জন্য আরও বেশি ভালোভাবে ইফেক্টিভ হয় যদি আপনি একটু একদম খোলামেলাভাবে যদি কথাগুলো বলতে পারেন। যে ধরেন সাপোজ আপনাকে সে যে কোনো জিজ্ঞাসা করতেছে যে এই ডকুমেন্টগুলো তুমি কীভাবে অর্জন করছো, অনেক মানুষের কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, সো এখানে কী কী করছো, সো এগুলো যদি আপনি ভালোভাবে বলতে পারেন তাহলে আপনার কিন্তু একটা আলাদাভাবে সে আপনাকে কনসিডার করতেছে যে আপনি কনফিডেন্ট ইনাফ, আপনি একটা দেশে গিয়ে ওখানে টিকতে পারবেন, সেই কালচারের সাথে অ্যাডাপ্ট করতে পারবেন, তখনই কিন্তু ভিসা অ্যাম্বাসিডর আরও বেশি আপনার উপর স্যাটিসফাই হয়ে যায়। তো আশা করি এই ধরনের প্রবলেমগুলো যদি না করেন তাহলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার কোনো চান্স নাই এবং অবভিয়াসলি আপনারা খুব শীঘ্রই পর্তুগালে থাকবেন। সো দেখা হইতেছে সবার সাথে পর্তুগালে খুব শীঘ্রই।